মাংসের শামি কাবাব তো অনেক খেয়েছেন, ডিমের শামি কাবাব কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আর দেরি করবেন না এটা বানাতে। এই ডিমের শামি কাবাবটা খেতে এতটাই বেশি মজা যে মাংসের শামি কাবাবকেও হার মানাবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে। এছাড়া কিন্তু আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন। সো এখন কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। ডিমের শামি কাবাব বানাতে আমাদের লাগবে ডিম আর আলু। সো আমি এইখানে দুইটা ডিম আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা গ্রেটারের সাহায্যে আমরা ডিম আর আলুটাকে গ্রেট করে নেব। তো গ্রেটারের যেই চিকন সাইডটা থাকে সেটা দিয়ে এটাকে গ্রেট করে নেবেন সুন্দর করে। আর আমি যে পরিমাণে নিয়েছি দুইটা ডিম আর একটা মাঝারি সাইজের আলুতে প্রায় 15 থেকে 16টার মতো কিন্তু আপনার কাবাব বানাতে পারবেন। আর যদি একটু ছোট করেন তাহলে আর একটু বেশিও হতে পারে। সো ডিম আর আলুটাকে আমরা এইভাবে গ্রেট করে নিয়েছি। আলু আর ডিমটা গ্রেট করা হয়ে গেলে এখন আমরা একটা প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর এখানে 1/4 কাপের মতো বেসন দিয়ে এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দেওয়ার কারণেই কিন্তু ডিমের এই কাবাবটার মধ্যে টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তো যেটা করতে হবে, তেলের যখন গরম হয়ে আসবে তখন এই বেসনটা দিয়ে আমরা হালকা আঁচে নেড়ে চেড়ে নেব। যখন দেখবেন যে বেসন থেকে সুন্দর একটি স্মেল এসেছে আর এরকম ঝোরঝোরা টাইপের হয়ে এসেছে, তার মানে বুঝতে হবে যে বেসনটা হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিয়ে নেব। এখন আমরা কাবাবটা বানিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এই কাবাবে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর কিছু মশলা নেব। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চামচ কাবাব মশলা, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। জিরাটাকে হালকা তেলে নিয়ে তারপর জিরাটাকে গুঁড়া করে নিয়েছি। তো এখন একটা বাটিতে আমি পেঁয়াজ আর মরিচটা নিয়ে নেব আর একটু লবণ দিয়ে দেবো। এখানে 1 চামচের মতো, পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে নেবেন আপনি যতটুকু পরিমাণে বানাবেন। আর এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব সরিষার তেল। সরিষার তেলটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, সরিষার তেলটাই দিবেন। এটা দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি মজা লাগে। এখন এই সবগুলো উপকরণ ভালো মতো হাত দিয়ে চটকে নেব। ও আরেকটা কথা, আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াও নিয়েছি। শুকনো মরিচকে ভেজে তারপরে আমি হাত দিয়ে ডোলে গুঁড়া করে নিয়েছিলাম। ডিম আর আলুর মিশ্রণটা তারপর আমরা এখানে দিয়ে দিব। আর এই কাবাবটা আসলে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন সেই মশলাগুলো আমরা এখানে দিয়ে দিব। তো এটা যেটা করতে হবে, এটা কিন্তু এখন আর হাত দিয়ে একদম চটকে ফেলা যাবে না, এটাকে জাস্ট হালকা হাতে আমরা মিক্স করে নেব। একদম আলু ভর্তার মতো কিন্তু চটকে ফেলবো না, অত শক্তি প্রয়োগ করার আর কোনো দরকার নেই। জাস্ট মশলাগুলো হালকা হাতে আপনি একটু হালকাভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমি একটু ভালো মতো মিক্স করে তারপর সেই যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিব। তো এই যে ভাজা বেসনের গুঁড়া আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। এখন আবারও এটাকে ভালো মতো সুন্দর করে মিক্স করে নেব। তার মানে এটাকে আমরা একদম ভর্তার মতো করব না, হালকাভাবে মিক্স করে নেব, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার দেখতে সুন্দর হবে না আর খেতেও কিন্তু কাবাবের টেস্টটা আসবে না, অনেকটা তাহলে আলুর চপের মতো হয়ে যাবে। এখন আমরা কাবাবের শেপ দিয়ে নেব। এটাকে একটু চেপে চেপে তারপরে কিন্তু শেপটা দিয়ে নেবেন, তাহলে হবে কি ভাজার সময় এটা খুলে আসবে না। একটু টাইট করে করে এটাকে আমরা এভাবে গোল করে শেপ করে নেব। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা চাইলে কিন্তু আপনারা কিন্তু ফ্রোজেনও করতে পারেন। তো এদিকে এখন যেটা করব, একটা ডিম নিয়েছি। শামি কাবাবে কিন্তু সবসময় ডিম দিয়ে, ডিমের মধ্যে কোট করে তারপর কিন্তু ভাজতে হয়, আমরা কিন্তু সবাই জানি। আর ডিমের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি।
আর এটা যেহেতু ডিমের শামি কাবাব তাই আমরা এখানে ডিম দিয়ে তারপর এটাকে ডিমের মধ্যে চুবিয়ে আমরা ভেজে নেব। এতে হবে কি, এটা দেখতে কিন্তু কাবাবের মতো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। অবশ্যই কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে তারপর এটাকে ভাজতে হবে। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এই কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই শামি কাবাবগুলোকে দেওয়ার পর কিন্তু এটা চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, একদম মিডিয়াম টু লো আছে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। হাই হিটে দিলে হবে কি, এটা উপর থেকে কিন্তু তাড়াতাড়ি কালারটা চলে আসবে বাট ভেতরে কিন্তু কাঁচা থাকবে, যেটা খেতে কিন্তু আপনার ভালো লাগবে না। একটু সময় নিয়ে অল্প আঁচে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন গোল্ডেন কালারের একটা কালার চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি প্রায় 15 মিনিটের মতো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, তার মানে হালকা আছে। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু একদমই মাংসের সেই শামি কাবাবের মতোই দেখা যাচ্ছে, তাই না? আর খেতেও কিন্তু মাশাল্লাহ। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন আর খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এটা আপনারা খেতে পারেন, আর চাইলে এমনি এমনিতেই আমার মতো খেতে পারেন সস দিয়ে। বিকালের নাস্তাও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।